আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও এক নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে কিভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করবেন। তো এটি দেখতে পাচ্ছেন যে আমি টাস্ক বারে এনে রেখেছি অন স্ক্রিন কিবোর্ড। এটি অনেক সুবিধা আছে, তো সেই সমস্ত সুবিধা বলতে চাই না, আপনি নিজেই ভালো করে জানেন। তো চলুন আমরা কিভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ড এখানে টাস্ক বারে বা আপনি খুঁজে পাবেন কোথায়, তো সেটি আপনাকে আমি দেখিয়ে দিই। তো তার জন্য আপনাকে সরাসরি সার্চ বারে আসতে হবে এবং এখানে সার্চ করতে হবে OSK, ঠিক আছে? এটি লিখলে এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কিবোর্ড চলে এসছে। তো এটি যদি আপনি এখান থেকে ওপেন করেন তো ওপেন হয়ে যাবে। দেখুন সরাসরি ওপেন হয়ে গিয়েছে আপনার সেই অন স্ক্রিন কিবোর্ড, ঠিক আছে? কিন্তু আমি এখানে পিন আপ করে নিয়েছি। তো পিন আপ করতে হলে আপনাকে দেখুন এখানে OSK OSK, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে শর্টকাটে পিন আপে এখানে ক্লিক করলে আপনার এরকম পিন আপ হয়ে যাবে। আর যে পিন আপ না করতে চান তো এভাবে সরাসরি আনপিন করে দেবেন, আনপিন হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।